আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এর আগের দিন আমরা প্লাস্টিড কাকে বলে তার প্রকারভেদ তার কাজ তার গঠন সব চিত্রসহকারে জেনেছি আজকে আমরা অন্য যে কৌসংগ্ণু প্রথম যে কোসংগানুটা পড়ব সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন্ডো প্লাজমিক রেটিকুলাম এটি কি এটি হচ্ছে একক পর্দা দ্বারা যুক্ত বিশেষ কতগুলো চ্যাপ্টা থলির মতন অংশ বা কিছু নলাকার অংশ বা কিছু ছোট ছোট থলির মতন অংশ বড় থলি ছোট থলি এবং কিছু নলাকার অংশ তো এই এন্ডোপ্লাজমিক রেটেকিউলাম উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে তো এন্ডোপ্লাজমিক রেটেকিউলাম প্রথম যে প্রশ্নটা আমাদের দরকার সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটেকুলাম কী কী দিয়ে তৈরি প্রথম প্রশ্ন এটি কোথায় থাকে উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে কী কী দিয়ে তৈরি এক নম্বরের উপাদান এর উপাদান যদি দেখি সেটি হচ্ছে প্রথমে হচ্ছে সিস্টারনি সিস্টারনি কি এরা অনেকটা প্লেটের মতন এরা কিন্তু বিশেষ শাখা পোশাকা যুক্ত নয় স্তরে স্তরে কোষ পর্দা যুক্ত হয়ে এরা কোষের নিউক্লিয়াসের সাথে সংযুক্ত হয়ে এরা থাকে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দার বাইরে সংযুক্ত হয়ে থাকে সিস্টারনি তারপরে কি আছে টিবিউল টিবিউল হচ্ছে অনেক নলের সরু নলের মতন অংশ যারা এই সিস্টার্নিগুলোর সাথে সংযোগ সাধন করে চলেছে আর তিন নম্বর কি আছে তিন নম্বর আছে ভেসিক ছোট ছোট থলি তবে তিন রকম উপাদান দিয়ে এন্ড প্রাথমিক গঠিত তাহলে একটু আমরা ধারণাটা করে নিই কোষের ভালো কোষের নিউক্লীয় পর্দা নিউক্লিও পর্দা তো আমরা আমরা জানি যে নিউক্লিয় ছিদ্র থাকবে এবং দুটো পর্দা দিয়ে গঠিত এই নিউক্লিও পর্দার সংযোগকারী অংশ সংযুক্ত থাকে এন্ডোয়েলোডিকুলাম এই এন্ডোয়েল যদি আমি আঁকি দেখব কোষের মধ্যে এরা ধরো বিভিন্ন প্লেটের মতন থাকে একটা প্লেট আরেকটা প্লেট আবার একটা প্লেট বিভিন্ন রকমের প্লেটে এরা স্তরে স্তরে সজ্জিত থাকে এই একটি স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এদের এরা কি এদের ধারগুলো অনিয়তাকার এইগুলোই হলো হচ্ছে সিস্টারনি আমি একটি দেখালাম একটি প্লেট দেখাচ্ছি কিন্তু এরকম একটা দুটো প্লেট নয় এরকম এরা পুরো পুরো কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো আছে এই প্লেটগুলোর মাঝখানে মাঝখানে কি আছে মাঝখানে মাঝখানে আছে টিবিউল অংশ যারা এখান থেকে তৈরি হয়ে একে অপরের সাথে সংযোগ সাধন করে রেখেছে লালগুলো হচ্ছে টিবিউল এরা ছড়ানো আছে এই প্লেটের মেমব্রেন যুক্ত পর্দা বিশিষ্ট যে পর্দা তার সাথে এরা সংযুক্ত জালিকাকার অবস্থায় থাকে টিবিউল এরা আর কি আছে এর বাইরের দিকে থাকবে হচ্ছে কতগুলো ছোট ছোট ভেসিকল সেগুলো ছোট ছোট থলি এই হচ্ছে এর মোটামুটি একটা ধারণা এর উপাদান টিবিউল এবং ভেসিকল পরের প্রশ্ন হচ্ছে যে এ কাচকি কাজ কাচকি এবং কয় রকম এন্ড্রোথমায় যদি ওপরটা মসৃণ হয় তাহলে এর নাম হচ্ছে এর উপরটা এন্ডোবাইডিকুলামের উপরটা মসৃণ না অমসৃণ খসখসে না স্মুথ তার উপর ভিত্তি করে এন্ডোবাইভেটিকুলামকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং সেটা হচ্ছে কাজ অনুযায়ী এরা দুই রকম হয়েছে এক নম্বর হচ্ছে স্মুথ তার নাম দেওয়া হয়েছে এস আর স্মুথ দন্তার ছয়ময় হস্যু থ স্মুথ এন্ডোবাজিকুলাম আর 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 রাফ আর ইয়ার রাফ এই রাফটা কেন যখন ইয়ারের সিস্টারির উপরে রাইবজম দানা এসে বসে আমরা রাইবোজম পরে পড়বো রাইবজম আরেক কৌসংগ্রহ যার কোনো আবরণ নেই যারা প্রোটিন তৈরিতে সাহায্য করে তারা যদি এসে বসে এর উপরে তখন ইয়ারকে আমরা বলবো রাফ তার মানে এসিয়ার আর ইয়ার এই এদের একটা কাজের উপর এবার এদের কাজ কী এর কাজ হচ্ছে স্মুথ যেহেতু এটা হলো ফ্যাট সংশ্লেষ ফ্যাট সংশ্লেষ সঞ্চয় খরণ ফ্যাট সংশ্লেষ আর রাফ হচ্ছে কি প্রোটিন তৈরি এবং সঞ্চয় প্রোটিন সঞ্চয় ও তৈরি এই রাইব জমে প্রোটিন তৈরি হয় এবং এর মধ্যবর্তী জায়গায় তারা জমে যায় তো এই হলো এশিয়ান আর ইয়ার আরও কতগুলো কাজ আছে ইয়ার উদ্ভিদ কোষে এই এসিআর ডেজমো টিবিউল তৈরি করে ডেজমো টিবিউল তৈরি করে টিবিউল ডেজমো টিবিউলটা আবার কি জিনিস আমরা একটু উদ্ভিদ কোষের প্রথম চিত্রটা দেখে নিই উদ্ভিদ কোষ হচ্ছে সরভুজাকার কোষ তার বাইরে কোষ কোষপ্রাচীর আছে তো উদ্ভিদ কোষের একটি কোষের সাথে অপর কোষের কোষপ্রাচীরের কত ছিদ্র যে ছিদ্র দিয়ে উদ্ভিদ একটি উদ্ভিদ কোষ অপর উদ্ভিদ কোষের সাথে সংযোগ রক্ষা করে চলে তাকে বলে প্লাজমা ডেজমাটা সেই প্লাজমাটা একটি কোষের ইয়ার অপর কোষের ইয়ারের সাথে সংযোগ রক্ষা করে হচ্ছে সাইটোপ্লাজমের সংযোগ ইয়ার এগুলো হচ্ছে ইয়ার এগুলোর নাম হচ্ছে ডেজমোটিবিউল ইয়ার হচ্ছে পরিবর্তিত ডেজমোটিবিউল ইয়া ডেজমোটিবিউল হলো পরিবর্তিত ইয়ার যে উদ্ভিদ কোষে প্লাজমা ডেজমাটার মধ্য দিয়ে যায় এক কোষের সাথে আরেক কোষের মধ্যে সংযোগ সাধন করে চলে এন্ডোডিগ্রামের আর কি কাজ কোষের বিভিন্ন অংশকে ছোটো ছোটো খণ্ডে পরিণত করা আর কী কাজ কোষের বিভিন্ন আকার প্রদান করা যেহেতু এরা পর্দা দিয়ে তৈরি কোষের ভেতরে ভেতরে ছড়ানো বিভিন্ন অঙ্গাণুর জন্য বিভিন্ন ক্ষোভ এরা তৈরি করে দেয় তো এইরকম এন্ডবায়োমেটে আমি আরেকটা কাজ কি আরেকটা কাজ হচ্ছে আমরা একটা শব্দ জানবো জিইআরএল গার্ল মানে গার্ল মানে হচ্ছে আমরা একটু পরেই সেটা পড়বো গলগি এন্ডায়োমেটে কি লাইসোজম প্রথম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের কোষ পর্দা ইয়ারে আসছে ইয়ারের বিভিন্ন পর্দার অংশ গলগি বডিতে এসে পৌঁছাচ্ছে এবং গলগি বডি থেকে বিভিন্ন অংশ বেরিয়ে যাচ্ছে লাইসোজম দৃষ্টিতে তো এই যে গল এই গার্ল সিস্টেম মানে হচ্ছে গলগি জি দিয়ে গলগি ই দিয়ে গার্ল আর দিয়ে এন্ডোপ্লাজমিকরা দেখি হলাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর তারপরেরটা কী হচ্ছে তারপরটা হচ্ছে লাইসোজম এই কোসঙ্গুলোর মধ্য দিয়েই মেমব্রেন ফ্লোয়ে মেমব্রেন প্রবাহিত হয় এবং বিভিন্ন পদার্থ যেগুলো ইয়ারে তৈরি হয় সেটা গলগিতে প্রবাহিত হয় গলগি থেকে আসে লাইসোজোমে এবং লাইসোজোম থেকে সে কোষের বাইরে মেমব্রেন ফ্লো একে বলে কোষ পর্দার প্রবাহ তার ফলে সে আরেক কোষের বাইরে বেরিয়ে যেতে পারে তো এই হলো গল সিস্টেম আমরা এনডিটে গিয়ে পড়লাম পড়লাম এবার আমরা পড়ব গলগি বাটি আমরা এবার পড়ছি হচ্ছে গলগি তো গলগির উদ্ভব কি গলগি বডি আর একটিও কোষ অঙ্গাণু এটি কোথায় থাকে এটিও উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুই জায়গায় থাকে এখানকার একটি প্রশ্ন গলগি বডি আবিষ্কার করেন কে গলগি বডি আবিষ্কার করেন ক্যামেলিও গলগি প্যাচার স্নায়ুকোষ থেকে স্নায়ুকোষের মধ্যে বিজ্ঞানী আমরা পড়বো এবার গলগি বডি গলজি বা গলগি তো এটা কি এটি হচ্ছে আমরা তো পড়লাম নিউক্লিয়াস নিউক্লিয়াসের পরে যে অংশ তৈরি হয়েছে সেটা আমরা বললাম ই এসিয়ার আর ইয়ার এটা একটা পর্দার মতন অংশ এর থলি আছে তারপরে নলাকার অংশ আছে জালিকাকার আছে বিভিন্ন প্লেটের মতন অংশ আছে এর এরপরের অংশটাই হচ্ছে গলগি বিজ্ঞানী ক্যামেলীয় গলগি প্যাচার নাটকোষে গলগি বডি আবিষ্কার করেন কোথা থেকে প্যাচার নাটকোষ প্যাঁচা রাত্রেবেলা এটা স্বর্ণবায়ু পক্ষী সেই পক্ষীর প্যাঁচার স্নায়ুকোষ থেকে স্নায়ুকোষে বিজ্ঞানী ক্যামেলিও গলগি কে ক্যামেলিও গলগি এই গলগি আবিষ্কার করেছেন মানে মাইক্রোস্কোপে তিনি বের করতে পেরেছিলেন তো প্রথম কে প্রথম হচ্ছে নিউক্লিয়াসের পর্দা তারপরে কে ইয়ার এবং ইয়ারের পর্দার পরেই আসছে গলগি গলগিও ঠিক একই রকম ইয়ারের মতনই চারটা তিনটি অংশ তো কমনই একটি অংশ অতিরিক্ত আছে এ দেখতে কি রকম এ দেখতে অনেকটা এক প্রান্তের উত্তল আরেক প্রান্ত অবতল এক প্রান্ত উত্তল আরেক প্রান্ত অবতল এই অংশটাকেই আমরা বলবো সিস্টারনি এরও সিস্টারনি এর নাম সিস্টারনি এর মধ্যে মধ্যেও আছে টিবিউল একেবারে যোগাযোগ করে টিবিউলও আছে সিস্টারনি টিবিউল এরও আছে এর বাইরে ছোটো ছোটো ভেসিকল আছে এগুলো হলো ভেসিকল এটা টিবিউল এটা হলো ভেসিকল এটা হলো টিবিউল আর কি আছে অপেক্ষাকৃত বড় কিছু থলি দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয়েছে ভ্যাকুয়ল এই চার রকমের অংশ সিস্টারনি টিবিউল ভেসিকল ভ্যাকুয়ল দিয়ে তৈরি এবং দেখো এর যে সিস্টার নেই তার এক প্রান্ত উত্তল আরেক দিকটা অবতল যেগুলোর সবার শেষটা অবতল এর একদিক উত্তল আরেক দিক অপেক্ষাকৃত অবতল হয়ে এসছে যে উত্তল অব অবতল এই যে উত্তল অংশ মানে এখান থেকে বিভিন্ন কোষ পর্দা এস কোষের ছোটো ছোটো পর্দার অংশে যুক্ত হয়ে এই অংশটা তৈরি করছে উত্তল অংশ তাই জন্য উত্তল অংশটাকে বাইরে দিকের উত্তল অংশটাকে আমরা বলবো সিস। আর ভেতরের যে অবতল অংশ তাকে আমরা বলবো ট্রান্স শীস ও সিস মানে সিনথেসিস ফেস এখ দিক থেকে এটা সিনথেসিস এই দিকে আর ট্র্যান্সফেস ভেতরের দিকে ফেসটা হলো ট্রান্সফেস সিস এবং ট্রান্স এই দুটো স্তর দেখতে পাওয়া যায় হচ্ছে গলগিতে এবার গলগির কাজ কী গলগির কাজ হচ্ছে এই বিভিন্ন পদার্থ লাইসোজম উৎপাদন এক নম্বর কাজ লাইসোজম উৎপাদন লাইসোজম উৎপাদন দুই নম্বর কাজ কি ক্ষরণে সাহায্য ক্ষরণে সাহায্য মানে কি এখানেই প্রোটিন যে আসে ইয়ার থেকে যে প্রোটিন তৈরি আর ইয়ার থেকে যে প্রোটিন তৈরি হয়ে মেম্বরের মধ্যে দিয়ে এখানে এসে জমা হচ্ছে এখানে এসে কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিনের সাথে যুক্ত হয়ে খড় সেই প্রোটিনটা দেহে কোষের বাইরে বেরিয়ে যাবে একে বলে খরনের সাহায্য করছে হরণে সাহায্য করছে আর কি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করছে অ্যাক্রোজম গঠন অ্যাক্রোজম গঠনে সাহায্য করছে এই হচ্ছে আমাদের গলগির কাজ তো এই গলগি আমরা পড়লাম হচ্ছে কোষ মানে কোষের এটা হচ্ছে কোষ পর্দার প্রবাহ নিউক্লীয় পর্দার্থের কিছু অংশ ইয়ারে আসছে ইয়ারের কিছু অংশ আবার গলগি তৈরি করছে এবং গলগির পরে তার কিছু অংশ এরা এই থলিগুলো পরপর যুক্ত হয়ে তৈরি করবে লাইসোজোম একক পর্দা বিশিষ্ট তার মধ্যে থাকবে বিভিন্ন আদ্য বিশ্লেষককারী উৎসেচক যারা বিভিন্ন পদার্থ হজমে বা পরিপাকে সাহায্য করবে তো এটা হলো লাইসোজোম এটাই হলো গার্ল সিস্টেম এটা হলো জি আর এল গার্ল এটাই হলো গার্ল সিস্টেম যেটা হচ্ছে নিউক্লিয় পর্দার কোনো অংশ ইয়ারের মাধ্যমে গলগিতে আসে গলগি থেকে লাইসোজম দিয়ে এটা লাইসোজোম লাইসোজোমের মাধ্যমে হজমে সাহায্য করে বিভিন্ন কোষের বিভিন্ন অঙ্গাণুকে ধ্বংস করে বা বাইরের কোনো পদার্থকে পরিপাক করে দেয় অথবা একে মধ্যে কিছু প্রোটিন সঞ্চিত হয় যারা কোষ পর্দার গায়ের সাথে মিশে গিয়ে কোষের বাইরে বের হয়ে যায় সেটা আমরা পরের ক্লাসে পড়ব